আজকে আবার দাঁড়িয়ে আছি মোগল রেস্টুরেন্টের একটি ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কুজিন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে একটি বিশেষ কারণে আমরা আসছি, এর আগে আমরা আসছিলাম, আজকে আসার উদ্দেশ্য একটু আলাদা। আপনি দর্শক আমার পিছনে যে ফাড়ি ফাড়ি মিষ্টি দেখছেন, এই মিষ্টির সামনে দাঁড়িয়ে আছে, এর একটা বিশেষ উদ্দেশ্য আছে। আজকে এই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিষ্টি খাওয়া প্রতিযোগিতা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ভুল শুনেন নাই, আজকে এখানে 32 জন প্রতিযোগী উপস্থিত হয়েছেন যারা মিষ্টি খাবেন, এবং এই রেস্টুরেন্টের পক্ষ থেকে এই অফার দেওয়া হয়েছে সারা কুষ্টিয়া জেলা থেকে পার্টিসিপেটররা এখানে অংশগ্রহণ করছেন। এইখান থেকে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচিত করবেন এবং কে কত বেশি মিষ্টি খেতে পারে। তাহলে চিও প্রিয় বন্ধুরা, আর দেরি না করে এই মজাদার প্রতিযোগিতার আমরা অংশগ্রহণ করি, আমরা উপভোগ করি কে কত বেশি মিষ্টি খেতে পারে। শুধু খাওয়া না, খাওয়ার পরও যারা প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের জন্য এই চমৎকার ভর্তি মিষ্টি ও এই আকর্ষণীয় মালগুলো উপহার হিসেবে দেওয়া হবে। দর্শক আপনারা হয়তো এই যুগে এই ধরনের প্রতিযোগিতার সাথে কেউ হস্ত না, হয়তো এইরকম শোনাও যায় না, কিন্তু এই ব্যতিক্রমে একটু প্রতিযোগিতা আয়োজন করেছেন মোগল কুজিন। আমরা তারই অংশ নেওয়ার জন্য আপনাদেরকে এর স্বাদ দুধের স্বাদ ঘুলে মেটানোর জন্য এখানে আসছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন প্লেট প্লেট মিষ্টি আসবে এবং খাইয়ে বলবেন। এখন আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা সেই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এই উদ্যোগের কারণ দেখি। আসলে তেমন কিছু না, আমরা সবার থেকে এক্সেপশনাল তাও কিছু না, কিন্তু আমরা কি হচ্ছি সবার থেকে আলাদা কিছু মিষ্টি আমাদের সাধারণ মানুষদের বা জনগণদের উপহার দিতে চাচ্ছি। যত পারবো তত খাব, রসগোল্লা উৎসব এটা খুব ইউনিক একটি, এবং আমার মনে হয় সারা দেশে এই আইডিয়াটা যদি ছড়িয়ে যায় দেশের হারিয়ে যাওয়া মিষ্টি কালচার বারবার স্যান্ডউইচের পাশাপাশি আমাদের মিষ্টিগুলো আমার প্রতিষ্ঠা হবে, তাহলে আপনার নাম চলে যায় মূল বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগিতার মিষ্টিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এবং আরো মিষ্টি আসছে মোগল কুজিনে। আজকে এই মিষ্টি আই পর্যন্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিষ্টি যাচ্ছে এবং সবই রসগোল্লা। এই 32 জন এখন মিষ্টি খাবেন।
দেখতে পাচ্ছি। দেড় মিনিট পরে একটা মিষ্টি খাওয়ার পরে পরবর্তী মিষ্টি খাওয়ার জন্য ওনারা দেড় মিনিট পাবেন এবং প্রত্যেককে দুটি করে বাটি দেওয়া হয়েছে, যেখানে ছয় ছয় বারোটি মিষ্টি থাকবে। ছেলেরা আলাদা খাচ্ছে, মেয়েরা আলাদা খাচ্ছে এবং মেল ফিমেল প্রতিযোগীদেরই আলাদা আলাদা করে পুরস্কার দেওয়া হবে। পানি খাবেন কোনো সমস্যা না, রসটা রস তবে হ্যাঁ মিষ্টি চিপে রস বের করা দেবেন, মিষ্টির রস রসের জায়গাটা জি ভাই। তিন চার পাঁচ ছত্রিশটা হচ্ছে তিরিশ তিরিশ আর কাউন্টাউন করে লাভ নাই, আর কাউন্টাউন করে লাভ নাই, ছত্রিশ তিরিশ ওর চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ গেছে চৌত্রিশ চৌত্রিশ তোর পানি বিশাল ব্যাপার। এক বাটি শেষ করবেন, আরেক বাটিতে হাত দিবেন, এর মধ্যে আমাদের হাত পরিষ্কার আছে, হাত সাবান দেওয়া হাত, আমরা আবার বৃষ্টিতে উড়াই দিব কালী বাটি। আগের জন্য হাত দিতে ভুলে গেছিলাম, ওইভাবে তুলে গেছিলাম আপনাদের। যাই হোক, আমরা মিষ্টি দিতে থাকবো, আপনারা বাটি কয়েকবার চেঞ্জ হচ্ছে এটার উপরে কাউন্ট হয়ে যাবে, কারণ প্রতি বাটিতে আমরা বারোটা করে মিষ্টি নিচ্ছি। এর মধ্যে আপনাদের দেড় মিনিট সময় থাকবে, আমাদের স্টপ ওয়াচে কাউন্টডাউন শুরু হবে, আমরা রেডি ও বলার সাথে আপনারা অপশন করবেন, এর মাঝে মিষ্টিতে হাত দিবেন না, মিষ্টি থেকে দূরে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তিপ্পান্ন সেকেন্ড হলে এক মিনিটও বুঝতে দৃষ্টি তোরা এরকম করিস কেন? ছয় পাঁচ চার তিন দুই
আপনাদেরকে আমরা একটা চমৎকার আনন্দ ঘন দৈশীয় ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নিয়ে আসছিলাম। আপনারা দেখলেন কুইজিনে মুঘল কুইজিন কুষ্টিয়ায় এই রেস্টুরেন্টে আজকের এই যত পারো তত খাওয়া রসগোল্লা উৎসব। আপনাদের এখানে ছেলে এবং মেয়েদের অংশগ্রহণে অত্যন্ত আনন্দময় পরিবেশে গিয়েছিল। আপনাদের যদি এই পর্বটি ভালো লাগে তবে শেয়ার লাইক করবেন। DMTV পাবনা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।